নমস্কার, পুরাতনী হিসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। এইরকম দুর্দান্ত, লোভনীয়, মজাদার খাবার যদি শীতকালে দুপুরবেলা বাড়ির সবাইকে পরিবেশন করি তাহলে কিন্তু সকলের পছন্দ হবে। সোনামুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে আজকে তৈরি করেছি দুর্দান্ত, লোভনীয়, মজাদার খিচুড়ি। সাথে নিয়েছি বাঁধাকপি ভাজা, আর রয়েছে লম্বা লম্বা বেগুন ভাজা, আর সাথে নিয়েছি দুটো মিষ্টি। আজকে থালিটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইরকম একটা থালি থাকলে শীতের দুপুর কিন্তু দারুণ জমে যাবে। যে কোনো নিরামিষের দিনও আপনারা এইরকম খাবার তৈরি করে ফেলতে পারেন। আমি আজকে আমার মতন করে আমি এই খিচুড়ি তৈরি করেছি। আশা করব আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে। খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এক চামচ ধনিয়া, এক চামচ জিরে। শুকনো কড়াইতে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ আসলে তারপরে আমি একটু গুঁড়ো করে নেব। তবে মশলাটা একেবারে কিন্তু গুঁড়ো করে ফেলবো না। এবার আমি ডাল ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতন ডাল নিয়েছি, চাল ডালের পরিমাণ সমানভাবেই নিয়েছি। সোনামুগের ডাল আমি এখানে ব্যবহার করছি। ডাল একটু ভালোভাবে ভেজে নেব, ডালের যাতে ভালো গন্ধ বেরিয়ে যায় সেই সময় পর্যন্ত ডাল ভেজে নেব। ডাল ভালো করে ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। আর চাল, গোবিন্দভোগ চাল আমি এখানে ব্যবহার করছি, গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে খিচুড়ির মধ্যে আমি ব্যবহার করব টমেটো, কড়াইশুঁটি আর নতুন আলু। নতুন আলু ভালোভাবে একটু বড় বড় করে কেটেছি, তাতে নুন হলুদ মাখিয়ে এবার আলু একটু ভেজে নেব। আমি এই খিচুড়ি তৈরি করছি সর্ষের তেলে। আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। খিচুড়িতে আমি পাঁচফোড়ন ব্যবহার করছি, পাঁচফোড়নের গন্ধটা অনেকটাই কিন্তু ভালো লাগে। শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর এখানে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ। মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আদা থেঁতো করা। সবকিছুই আমি এখানে পরিমাণ মতন ব্যবহার করছি। আদা একটু ভালো করে কড়াইতে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু চিরে নিয়েছি। তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা ভেজে নিলে কাঁচা লঙ্কা কিন্তু গন্ধটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। লঙ্কা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চাল, গোবিন্দভোগ চাল, ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল। চাল ডালের পরিমাণ সম পরিমাণেই আছে। আপনাদের যদি মনে হয় চালের পরিমাণ একটু বেশি দেবেন অথবা ডালের পরিমাণ একটু বেশি দেবেন তাতেও কোনো অসুবিধা নেই। আমিও কখনো নিয়ে থাকি চাল ডাল একটু বেশি পরিমাণেই নিয়ে থাকি, কিন্তু আজকে আমি এখানে চাল ডালের পরিমাণ সম পরিমাণেই নিয়েছি। তেলের মধ্যে চাল দিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ মতন ধনের গুঁড়ো, এক চামচ মতন জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন কড়াইশুঁটি। এবার খুব সুন্দরভাবে কড়াইশুঁটি চাল আমি তেলের মধ্যে ভেজে নেব। চালের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্ত আমি রান্না করে নেব। গ্যাস মিডিয়াম আঁচ করে এমনি চালটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে পোড়া না লেগে যায়। অনবরত নেড়ে যাচ্ছি আর চাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। খিচুড়ি রান্নার সময় আমি এখানে গরম জল ব্যবহার করছি। একবারই আমি এখানে জল দেওয়ার চেষ্টা করব, তবে অবশ্যই কিন্তু গরম জল। একবারই জল দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে। যদি পরবর্তীকালে যদি মনে হয় যে একটু জলের প্রয়োজন আছে, তবে গরম জল বা ফোটানো জল আপনার ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু অসুবিধা নেই। তবে আমি চেষ্টা করব একেবারেই ব্যবহার করতে জল, যাতে পরে আমার জল ব্যবহার করতে না হয়। কড়াইশুঁটি আর চাল ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে। আমি এবারের মধ্যে দিয়ে দেব ডাল, ধুয়ে নেওয়া ভেজে ধুয়ে ভালোভাবে ভেজে আমি ধুয়ে নিয়েছি ডাল, এবার চালের মধ্যে দিয়ে দিলাম। এবার চালের সাথে ডাল মিশিয়ে নেব। এখানে গ্যাস আমি মিডিয়াম আঁচ করে রয়েছে। চাল কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা চালের কিন্তু গন্ধ বেরিয়ে আসছে। এবার একটু সময় মিলিয়ে নেব, কারণ ডাল কিন্তু আমার এখানে ভাজা আছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি অবশ্যই এখানে ফোটানো জল ব্যবহার করছি। আমি আপনাদের দেখানোর জন্য
কাপ দিয়ে আমি জল দিচ্ছি, যে আমি গরম জল ব্যবহার করছি। আমি এখানে কিন্তু পরিমাণ মতন দেখুন একেবারেই জলটা দিয়ে দিলাম, যাতে আমার পরে জল ব্যবহার করতে না হয়। একেবারেই পরিমাণ মতন করে আমি এখানে জল দিয়ে নিয়েছি। যদি পরবর্তীকালে জলের প্রয়োজন হয় আমি পাশে গ্যাসের আরেকটা উনুনে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একবার একটু ফুটে আসলে তারপরে গ্যাস মিডিয়াম আঁচ করে আমি খিচুড়ি রান্না করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, দুটো টমেটো নিয়েছি অর্ধেক করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাস মিডিয়াম আঁচ করে আমি খিচুড়ি রান্না হতে দেব। ভালোভাবে ফুটে উঠেছে চাল ডাল, কিন্তু এখানে অর্ধেকের বেশিটাই কিন্তু চাল ডাল ফুটে গেছে। আর মাঝে মধ্যে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাস অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচ করে রান্না করছি। এবার চাল ডাল অর্ধেক ফুটে আসার পরে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু। অর্ধেক পরিমাণ চাল ডাল ফুটে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর সাথে দিয়ে দেব চিনি। এবার আলু, নুন আর চিনি, আর দিয়ে দিলাম হলুদ, সবকিছুই পরিমাণ মতন আমি এখানে ব্যবহার করছি। খুব সুন্দর করে মিলিয়ে দিয়ে আবার রান্না হতে দেব। গ্যাস মিডিয়াম আঁচ করে রান্না করছি। কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে যখন আমি দিয়ে ভেজেছিলাম, আপনাদের যদি মনে হয় যে নিজেদের ঝাল অনুযায়ী কিন্তু আপনারা এখানে ব্যবহার করে নেবেন। এইরকম গ্যাস মিডিয়াম আঁচ করে ভালোভাবে নেড়ে চেড়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। এখানে দেখুন আমি কিন্তু এই খিচুড়ি একেবারে পাতলা করব না, আবার একেবারে যে শুকনো ঘন করব সেটাও না, মিডিয়াম মতন আমি এখানে রাখব। দেখুন খিচুড়িটা আমার এখানে কতটা নরম আছে খিচুড়িটা, আর একটু জল ভাবও আছে, সেই জন্য গ্যাসটা কিন্তু একেবারে কমিয়ে দিয়ে রান্না করব, যাতে চাল ডাল সেদ্ধ হয়ে যায় আর একেবারে কিন্তু শুকনো না হয়। এই অবস্থাতে নুনের পরিমাণ, ঝালের পরিমাণ আর মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই দেখে নেবেন। নুন, ঝাল, মিষ্টি যে কোনো রান্নাতে যদি ভালো হয় তাহলে সেই খাবার কিন্তু খেতে অনেক ভালো লাগে। গ্যাস একেবারে কমিয়ে দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি, তাতে কিন্তু এই যে ওপরে জলভাবটা কিন্তু উঠে এসছে সেটাও থাকবে না, আর চাল ডাল খুব সুন্দরভাবে কিন্তু মিলে যাবে, সেদ্ধ হয়ে যাবে, আর নিচেও কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিলে নিচেও কিন্তু লেগে যাবে না। আর একেবারে কিন্তু পাতলা তৈরি করিনি, আবার একেবারে ঘন তৈরি করিনি। খিচুড়ি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়ার পরে নুন, ঝালের পরিমাণ আমি এখানে দেখে নিয়েছি, আর প্রথমেই যে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি দেখুন একেবারে কিন্তু মশলাটা মিহি করে গুঁড়ো করিনি। এইরকম মশলা এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, দু চামচ মতন দিয়েছি, মিলিয়ে নিয়ে দিয়ে ঢাকা দিয়ে পরিমাণ মতন ঘি, তাতে ঘি এর ঘ্রাণটা আর খিচুড়ি মশলা ছড়িয়ে খিচুড়ির সাথে তৈরি করেছি বাঁধাকপি। আমি যতটা সম্ভব পেরেছি কুচিয়ে নিয়েছি, সর্ষের তেলে রান্না করছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, দিয়েছি নতুন আলু পরিমাণ মতন, তাতে দিয়েছি কড়াইশুঁটি, দিয়েছি কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছি এক চামচ মতন জিরের গুঁড়ো, এক চামচ মতন ধনের গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, আর একটু বেশি পরিমাণে দিয়েছি টমেটো, আর সাথে কিন্তু একটু বেশি তেল, তাতে কিন্তু বাঁধাকপির এই রেসিপিটা দুর্দান্ত লোভনীয় হয়েছে। খিচুড়ির সাথে যেমন ভালো লাগবে, রুটি দিয়েও কিন্তু অনেক ভালো লাগবে আশা করব। আজকের নিরামিষ এই খিচুড়ির থালি আপনাদের অনেক ভালো লাগবে। এইভাবে গরম গরম বাঁধাকপির তরকারি আর খিচুড়ি তৈরি করে দুপুরবেলা সবাইকে পরিবেশন করুন, নিজেরা খান, দুর্দান্ত লোভনীয় রেসিপি, বাড়ির বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।